আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে আপনারা ফেসবুকে কারো লক করা প্রোফাইলের ফটোটা কিভাবে বড় করে দেখবেন বা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা আসলে ফেসবুকে অনেক সময় দেখি যে অনেকে কিন্তু ফেসবুক প্রোফাইল লক করে তারপর আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, এছাড়াও আমরা তাদের ফেসবুক প্রোফাইল চাইলে ডাউনলোড করতে পারি না, চাইলে বড় করে দেখতে পারি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে এটাই দেখবেন। তো দেখেন, আমি প্রথমে একটা আইডি সার্চ করব, যে আইডিটার মনে করেন যে প্রোফাইলটা লক করা। তো বেশিরভাগ কিন্তু মেয়েদের প্রোফাইলটাই লক করা থাকে। তো আমি একটা মেয়ের আইডিটা সার্চ করি। তো দেখেন, আমি একটা নাম লিখে সার্চ করলাম। তো দেখেন অনেকগুলো আইডি চলে আসলো, আসলে দেখি যে এটা লক করা। তো দেখেন এই যে প্রথম এটাই পেয়ে গেছি লক করা। তো দেখেন এটা যদি আমি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করি, দেখেন এটা কিন্তু ফটোটা দেখা যায় না, চাইলে এখান থেকে আপনারা ফটোটা ডাউনলোডও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে সাইটে দেখবেন থ্রি ডট মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কপি লিঙ্ক লেখা চলে আসছে। তো জাস্ট আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি সাজেস্ট করবো সবাইকে ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য। তো দেখেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ভিউয়ার্স, ব্রাউজার আসার পর এখানে দেখেন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস লেখা আছে। তো এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনি এখানে লিঙ্কটা প্রথমে পেস্ট করবেন। তো লিঙ্কটা পেস্ট করার পরে এই কার্চারটা একটা কার্চার চলে আসবে দেখবেন। তো কার্চারটা একদম প্রথমে নিয়ে যাবেন। তারপর দেখেন এখানে তিনটা ডাব্লু রয়েছে, এই তিনটা ডাব্লু এখান থেকে কেটে দিলেন। এবার এখানে লিখবেন MBASIC। তো দেখেন MBASIC বেসিক ডট ফেসবুক যা আছে সম্পূর্ণটাই থাকবে। এবার আপনি গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখেন এখন কিন্তু আপনি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলেও ক্লিক হচ্ছে না, কিন্তু আপনি যদি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে ধরে রাখেন তাহলে দেখবেন এরকম অপশন চলে আসছে। তারপর দেখেন ডাউনলোড ইমেজ চলে আসছে। তো আপনি জাস্ট এই ডাউনলোড ইমেজ লেখা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করতে পারবেন। এখন দেখেন কিন্তু আমি প্রোফাইল পিকচারটা বড় করে দেখতে পারতেছি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বড় করে দেখতে পারবেন যদি আপনারা না দেখতে পারেন। এছাড়াও আপনারা যে কাভারে যে পিকচার রয়েছে সেই পিকচার কিন্তু ক্লিক করে আপনারা এটা কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন। তো এটা কিন্তু খুব ইজিলি এবং খুব সহজেই করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা যে কারো লক করা প্রোফাইল পিকচারও খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।